শিল্প ও বন্দরনগরী চট্টগ্রামের সিজেমুরুর অনন্য সড়কের মুকুট সর্বাধুনিক প্রযুক্তি সর্বোত্তম সেবার নিশ্চয়তা দিয়ে যাত্রা শুরু করছে নাগরিক হাসপাতাল চট্টগ্রাম। অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন মোহাম্মদ দৌলত হোসেন বীর মুক্তিযোদ্ধা। সোমবার নভেম্বর ১৫ তারিখ সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ফিতা হারিয়ে হাসপাতালের শুভ উদ্বোধন করে। সামান্য জ্বর হলেই বুঝে যায় আমরা কত অসহায় হয়ে পড়ি, আর এখন এমন এক পরিস্থিতি বিরাজ করছে সমগ্র বিশ্বকে আজ বিপর্যস্ত করছে। নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এনামুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত আছেন সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিদ ইকবাল বাবু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এস এম মুর্শেদ ও নুর ইসলাম তালুকদার সহ আরও বোধকে। এই অক্সিজেন এলাকাত হনা হাসপাতাল মহাসিল এবং এই অক্সিজেন হন এদি মুরাদপুর হন এই একদম হাটাদারি পর্যন্ত আর কোনো ভালো হাসপাতাল নাই। এই জায়গার মধ্যে একটা হসপিটাল খুবই দরকারি আছিল, কিন্তু এতদিন কেউ এরকম যথাযথ আগায় নয়। এবার আর নাগরিক হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছি যে এই এলাকাতে একটা হসপিটাল আনান উচিত, মানুষের সেবা যাতে নিশ্চিত, কারণ এত দূরে যাই পৌঁছতে রুগী অনেক সম্বন্ধিত অবস্থা খারাপ হয়ে যাবে। সেই অবস্থা তো পরিত্রাণ হলাই নাগরিক হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছি যে একটা হাসপাতাল হন দরকার। আর এই নাগরিক হাসপাতালত একদম পরিপূর্ণ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার, জেনত বৃদ্ধি, জরুরি বিভাগ, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা, রেডিওলজি এবং ইমেজিং পরীক্ষা, অত্যাধুনিক 3 নং অপারেশন থিয়েটার, জেনারেল ওয়ার্ড, ভিআইপি ওয়ার্ড, আবার ডিলাক্স ভিআইপি কেবিন, ডিলাক্স কেবিন, এভাবে করিয়ে নানা ক্যাটাগরাইজ করছি। পাশাপাশি ফিজিওথেরাপি, দন্ত বিভাগ, নিউনেটাল যেই সমস্যাটা নয় এনআইসিউ, ছোটো বাচ্চাল্লাই যে আইসিউ লাগে এই এনারা 10 বেড দিয়ে চালু গরিবের সিদ্ধান্ত লই। এছাড়া মুক্তিযোদ্ধার হতা চিন্তা করিয়ে এনারা একটা মুক্তিযোদ্ধা কন্যার গুজি অগ্রাধিকার ভিত্তিতে গরিব অসহায় মানুষুল্লাই সর্বোচ্চ ছাড়ার ব্যবস্থা করছি, সর্বোচ্চ সেবা নিশ্চিত করজুম। এই নিশ্চয়তা দিয়ে আনা নগরবাসীর আনারা সেবা লইবার আহ্বান জানায়। তো ফর মাইয়ে ডাক্তার এ কারণে তারা এর মধ্যে জনসেবা দিব, জনসেবা দিলে মানে ইয়ানোর মধ্যে আমি কিছু সব পাইম। আর তাল্লা রহমতে ইয়ে তো নিয়ে কিছু ইনকাম করি বাবা হন ভরিব বা চলন ভরিব এলে অনেক কিছু না। শেষে মোনাজাত পরিচালনা করছি সুরেশ্বর জামিয়া আহমদিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ ওসির রহমান আল কাদেরী। বেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।